नमस्कार बंधुरा सकल के जाना शुभ सकाल आरेकटी नतून सकाले और आमार आरेकटी नतून ब्लगे जाना सबाई के अनेक अनेक स्वागत और अनेक अनेक भालोबासा आशा करछि जे जेखान थेकेई आमार ब्लगटी देखछो सबाई खूब भालो आछो सुस्थ आछो और आमराओ ठाकुरेर आशीर्वादे और तोमादेर भालोबासा अनेक भालो आछि। तो प्रत्येक दिनेर मतो शुरू करछि आजके आरेकटी नतून ब्लग और आशा करछि आजकेर ब्लगटिओ सबार खूब भालो लागबे। আর আজকে বৃহস্পতিবার এখন বাজে সকাল 8টা আর আমি এখন থেকে তোমাদের সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করছি। আর আজকে তো বৃহস্পতিবার লক্ষ্মীবার, তো আজকে আমি লক্ষ্মী পূজো করব। তো সকালবেলায় কাজকর্ম সেরে তারপরে স্নান করে রেডি হয়ে নিচ্ছি আর এখন আমি পায়ে আলতাটা পরে নিচ্ছি। আর আজকে আমি সকালের কোনো কাজকর্মই তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ আজকে আমি আমার ঘরের যে লক্ষ্মী আছে সেটাকে আমি কিভাবে পূজো করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো সেই জন্য আমি অন্যান্য যে কাজকর্ম করেছি সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করলাম না, নয়তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আমি স্নান করে ঘরে এসেছি, তো এখন থেকেই আমি ব্লগটা শুরু করছি। তো বন্ধুরা আমি এখন ঠাকুর ঘরে চলে এসেছি আর আমার ঘরে যে ঠাকুরগুলো আছে এখন আমি এক এক করে সব ঠাকুরগুলোকে পরিষ্কার করে নেব, তারপরে তাদের জায়গা মতো আসনে বসিয়ে দেব। আর এখন আমি ঘটে স্বস্তি চিহ্নটা আঁকিয়ে নিচ্ছি, আর আমি খুব একটা ভালো আঁকাতে পারি না, তো যেভাবে পারছি সেইভাবেই মোটামুটিভাবে আঁকিয়ে নিচ্ছি। তো তারপরে আমি যেই সব জায়গায় সিঁদুর লাগাতে হয় আর ঠিক সেই সব জায়গায় সিঁদুর লাগিয়ে নেব। আর এই যে জল ঘটে যে পিতলের আমের শটটা আছে এখানেও আমি সিঁদুর দিয়ে দিলাম। আর এখন আমি জলঘরটা বসাচ্ছি আর নিচে দিয়েছি দুর্বা আর ধান। আর এখন আমি ঠাকুরের জন্য ভোগটা বেড়ে নিচ্ছি আর আজকে আমি ঠাকুরকে ভোগে দিচ্ছি খই আর তার সাথে দেব কলা, কারণ আজকে যেহেতু বৃহস্পতিবার তো সেই জন্য একটু অন্যরকম ভোগ দেওয়াই উচিত। তো আজকে আমি খই আর কলা দেব। তো চলো ঠাকুরের ভোগটা ঝটপট আগে রেডি করে নিই। আর এখন আমি ঠাকুরের যে ভোগগুলো রেডি করেছিলাম তো সেই ভোগগুলোর ওপরে তুলসী পাতা দিয়ে দিচ্ছি, কারণ তুলসী পাতা না দিলে তো কোনো মানে ভোগের মানেই হয় না। তো যাই হোক, তুলসী পাতা দিয়ে এখন আমি এক এক করে ঠাকুরদের ভোগটা দিয়ে নেব, তার সাথে জলটাও দিয়ে নেব। আর তারপর আমি দিয়ে দিচ্ছি পান সুপারি। তো এটা আমি লক্ষ্মীর যে ফটোটা আছে তার সামনে দিয়ে দিলাম। তো চলো এখন আমি এক এক করে রাধা কৃষ্ণের যে মূর্তিগুলো আছে সেগুলোতে তুলসী পাতা দিয়ে নেব, আর একটা গীতা বই আছে সামনে সেটাতেও তুলসী পাতা দিয়ে নেব। সাজে সাধ বাজে তোমার বাহনে পুষ্প
তো বন্ধুরা দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে, তো এখন আমি লক্ষ্মীর পাঁচালীটা একটু পড়বো। ধ্যানম চক্রাকারম মহত্তেজঃ তন্মধ্যে পরমেশ্বরী জগন্মাতা জীবধাত্রী নারায়ণী পরমেশ্বরী ব্যূহতেজোময়ী ব্রহ্মানন্দিনী হরিসুন্দরী পাশাঙ্কুশেক্ষুকোদণ্ড পদ্মমালালসৎকরা দৃষ্টা ত্বাম মুমুহুর্দেবাঃ প্রণেমুর্বিগতজ্বরাঃ তুষ্ণুবুঃ শ্রীমহালক্ষ্মীম ললিতাম বৈষ্ণবীম পরাম। তো বন্ধুরা আমার লক্ষ্মীর পাঁচালীটা পড়া হয়ে গেছে, আর এখন আমি গুরু মন্ত্র জপ করে নিচ্ছি। আর আমি আমার বাড়িতে আমার লক্ষ্মীকে যেভাবে আমি পুজো দিয়ে থাকি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর চ্যানেলে যদি নতুন বন্ধু এসে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইলো। তো চলো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আরেকটি নতুন কোনো ব্লগের সাথে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর পরিবারের সবাইকে খুব ভালো রেখো। তো চলো আজকের মতো টাটা।